হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন ভাবলাম, এখন সন্ধ্যে 6টা বাজে, তো ভাবলাম একটু মিষ্টি কিছু বানানো যাক। আর সেই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে কি করলাম, বেসন নিয়ে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে রেস্টে রেখেছি। এদিকে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। রেস্টটা আমরা 3 মিনিট রেখেছিলাম, তো হয়ে গেছে। দেখুন, আমি আঙুলে করে দেখাচ্ছি, এরকম আঙুলের মধ্যে গাঢ় ব্যাটারটা লেগে যাবে, এরকম একটা পর্যায়ে রেডি করতে হবে ব্যাটারটা। তারপরে আমি যেটা বানাবো মিষ্টি, সেটা হচ্ছে আমার ফেভারিট বোঁদে। তো বোঁদে বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে এভাবে আমি বোঁদেগুলো এপিট ওপিট করে ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে, নরম থাকলে কিন্তু মিষ্টিটা ভালো পারফেক্ট হবে না। তো এই বোঁদেগুলো ঠিক এরমভাবে আমি সমস্তটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর শিরা তৈরি করব। শিরাটা তৈরি করা এতটাই সহজ, আপনারা দেখুন কত সহজে শিরাটা বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি এগুলো সব এভাবেই বানিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন, ঝুরঝুর করে পড়ছে, বানাতেও যেমন ভালো লাগে আর খেতে অসাধারণ লাগে সব কিছুর সঙ্গে। আমি স্পেশালি মুড়ি দিয়ে খেতে ভালোবাসি। সবাই বলে মুড়ি দিয়ে খাস, হ্যাঁ মুড়ি দিয়ে ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গে ভালো লাগে, লুচির সঙ্গে ভালো লাগে। তো এভাবে আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি। দেখুন কীরকম, আমি স্কিপ হয়ে গেছিলো, আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম, হাফ ব্যাটার হয়ে গেলে হাফ সঙ্গে, তো তার জন্য লাল কালারটা এসেছে। আর এখন শিরার জন্য জল দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো তেজপাতা, দারচিনি, একটা এলাচ, পুরো অপশানাল, এগুলো না দিলেও কোনো ব্যাপার নেই, তবে দিলে ভালো লাগে। তো আমি দিই এগুলো। আর এখন আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখানে মিষ্টিটা আমি খুব বেশি করব না, মোটামুটি একটা মিষ্টি করব, তো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। 1 কাপ তো চিনি হবেই, আর বেশি ছাড়া কম হবে না। তো চিনিটা দেওয়ার পরে 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে ভেজে রাখা ওই গরম শিরার মধ্যে, মানে গ্যাসটা অন রাখা অবস্থায় দিয়ে দিয়ে একবার বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক আসালেই তো আমি লেবন জুস ওপর থেকে দিয়ে দিচ্ছি। লেবন জুসটাও অপশনাল, না দিলে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়েছি। তো এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি একবার বলক আসা পর্যন্ত ওয়েট করে নিয়ে না রেস্টে রাখবো 2 ঘন্টা, তারপরেই আমি ফিরে আসছি। তো রেস্ট রাখা হয়ে গেছে, দেখুন একটুও রস নেই, সমস্ত রসটা টেনে নিয়েছে। তো এই বোঁদিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই।